নমস্কার, টাকা পয়সা চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলটি বিভিন্ন কয়েন, নোট ও অসংখ্য কালেক্টেবল আইটেমের সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্য ও তাদের বর্তমান বাজার মূল্য সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য। তাই দয়া করে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পারলে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা দেখব 1947 অর্থাৎ ভারত স্বাধীন হবার বছরের এই 1 টাকার কয়েনটি সম্পর্কে। আপনাদের মধ্যে অনেকেরই কাছেই হয়তো এই কয়েনটি রয়েছে। অনেক বাড়িতেই মা ঠাকুমারা এই কয়েনটিকে রূপোর কয়েন ভেবে যত্ন করে রেখেছেন। তো চলুন আজকে জেনে নিই এই কয়েনটির মূল্য সহ সমস্ত ডিটেলস। 1947 সালের এই কয়েনটি তৎকালীন ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জের আমলের। ষষ্ঠ জর্জ 1936 থেকে 1952 অবধি ইউনাইটেড কিংডমের রাজা ছিলেন, তাই স্বভাবতই 1947 অবধি তিনিই ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ার অধিপতি। 1 টাকার এই 1947-এর কয়েনগুলি তৈরি হয়েছিল তৎকালীন ভারতবর্ষের 2টি মিন্ট থেকে, বোম্বে ও লাহোর। বোম্বে মিন্টের মিন্ট মার্ক ডায়মন্ড শালের নিচে খোদাই করা থাকলেও লাহোর মিন্টের এই কয়েনগুলিতে কোনো মিন্ট মার্ক নেই, তাই অনেকেই এটিকে কলকাতা মিন্টের বলে ভুল করেন। কয়েনের মিন্ট মার্ক সম্পর্কে বিশদে জানতে আই বাটনে ক্লিক করুন। আমার কাছে থাকা এই কয়েনটি হলো বোম্বে মিন্টের। এই কয়েনগুলি তৈরি হয়েছে পিওর নিকেল দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রূপোর আকাল দেখা দেওয়ায় ধীরে ধীরে কয়েনে রূপোর ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। 11.8 গ্রাম ওজনের এই কয়েনটির ব্যাস হলো 28 মিলিমিটার ও থিকনেস হলো 2.48 মিলিমিটার। সামনের দিকে রয়েছে ষষ্ঠ জর্জের অবয়ব ও জর্জ সিক্স কিং এম্পেরর লেখা। কয়েনের পেছনের দিকে অর্থাৎ রিভার্স সাইডে ইন্ডিয়ান টাইগারের অবয়ব ও তার নিচে ইন্ডিয়া কথাটি খোদাই করা আছে। এই জন্য এই কয়েনটিকে অনেক সময় টাইগার কয়েনও বলা হয়ে থাকে। এর ঠিক নিচে রয়েছে মিন্টিং ইয়ার ও তার নিচে মিন্ট মার্ক। কয়েনটির ধার বরাবর হিন্দি, ইংরাজি ও উর্দু ভাষায় 1 টাকা কথাটিও লেখা রয়েছে। এবারে আসি দামের কথায়। অনেকেই মনে করেন কয়েন পুরানো হলেই খুব দামি হয়। আসলে কিন্তু তা না। প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম কয়েনের ভ্যালু নির্ভর করে তার মিন্টেজের উপর, অর্থাৎ কত সংখ্যক কয়েন তৈরি হয়েছে তার উপর। এই কয়েনটিরও মিন্টেজ যথেষ্ট বেশি হওয়ায় এবং সেজন্য অনেকের কাছেই এটি থাকায় এর দামও আকাশ ছোঁয়া নয়। মুম্বাই মিন্টের এই কয়েনটির বর্তমান বাজার মূল্য হলো 100 থেকে 500 টাকার মধ্যে ও লাহোর মিন্টের এই কয়েনটির মূল্য হলো 100 থেকে 450 টাকার মতো। এই দাম নির্ভর করবে কয়েনটির কন্ডিশনের উপর, অর্থাৎ কয়েনটির ঠিক কীরকম অবস্থায় আছে তার উপর। সম্পূর্ণ নতুন কন্ডিশন যদি হয়ে থাকে তাহলে এর দাম এর থেকেও বেশি হতে পারে। এছাড়াও কয়েনের দাম আরও একটি বিষয়ের উপর নির্ভর করতে পারে, সেটি হলো কয়েনটিতে কোনো ধরনের কোনো ভুল রয়েছে কিনা। সাধারণত কয়েনের ক্ষেত্রে যদি কোনো বিশেষ ধরনের ভুল থাকে, ছাপানোর সময় যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রেও সেই ধরনের কয়েনের মূল্য তার স্বাভাবিক মূল্যের থেকে অনেক গুণ বেড়ে যায়। এই বিষয়েও বিশদে আমরা খুব শীঘ্রই একটি নতুন ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা 1 টাকার এই 1947 সালের কয়েনটি সম্পর্কে সমস্ত তথ্য জানলাম। যদি আপনার কাছে কয়েনটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি এই ধরনের কয়েন সংগ্রহ করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ টাকা পয়সাকে ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আরও বেশ কিছু এক্সাইটিং ইনফরমেশন নিয়ে ফিরে আসছি পরের ভিডিওয়ে।